হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। ঢাকা আয়ুর্বেদিক তরফ থেকে আমি সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের যে মূল বিষয় হচ্ছে হেলথ সচেতনতা নিয়ে বা স্বাস্থ্য সচেতনতা নিয়ে একটা ভিডিও। সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে জানানো চাইতেছি যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। স্বাস্থ্য কীভাবে তৈরি করবেন, স্বাস্থ্যকে কীভাবে ঠিক রাখবেন, স্বাস্থ্যই হচ্ছে জীবনের আলো। কারণ দুবলা পাতলা শরীর মনকে শান্তি দেয় না এবং মনকে প্রশান্ত করে না। সো ভিউয়ার্স, তো আজকের ভিডিওটি হচ্ছে যে হেলথটাকে আমরা কীভাবে ঠিক রাখব এবং কী কী প্রয়োজনীয় বা পুষ্টিকর খাবার খেলে আমাদের শরীরে হেলথ ঠিক থাকবে এবং নিজেকে সুরক্ষা রাখতে সাহায্য করবে। সো ভিউয়ার্স, হেলথকে ঠিক রাখার জন্য প্রতিনিয়ত ন্যাচারাল জাতীয় খাবার যেমন কলা, ডিম, দুধ, এগুলো তো আপনারা সকলেই জানেন যে এগুলো খেলে হেলথটাকে ঠিক রাখে এবং শক্তি বৃদ্ধি করে। তো তার মধ্যে আমি আয়ুর্বেদিক তরফ থেকে আমি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে হার্বাল বা আয়ুর্বেদিক প্রোডাক্ট খেলে আপনার শরীরকে এবং হেলথকে কীভাবে ঠিক রাখবেন তার জন্য একটি টোটকা বা ফর্মুলা পেশ করছি। সো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন বেস্ট হেলথ, এটা তিনটা ইউজ করলে আপনার যে হেলথ এবং মেসেজ গ্রো, এই যে শরীরের মধ্যে একটা গ্রো মেসেজ, এই যে দেখতে পাচ্ছেন এটাকে আপনার মাংসপেশিকে বৃদ্ধি করবে এবং হেলথকে সুন্দর একটা বিবরণ তৈরি করবে। সো ভিউয়ার্স, বেস্ট হেলথ, এটার কোর্স হচ্ছে তিনটি আপনি সেবন করলে আপনার যে বেস্ট সেটার ওজন বাড়াবে এবং শরীরকে শক্তি প্রদান করবে, মনকে আনন্দ ও প্রাইডফুল করতে সাহায্য করবে। এটা খেলে আপনার খিদে হবে এবং কি আপনার ঘুম হবে, মনে শান্তি আসবে, শরীরে শক্তি ও বল আসবে। সো ভিউয়ার্স, বেস্ট হেলথ একদম ন্যাচারাল হার্বাল জাতীয় প্রোডাক্ট, একটি ভিটামিন ফল ফুল দিয়ে তৈরি। এটার কোনো সাইড এফেক্ট নাই যে এটা ছেড়ে দিলে স্বাস্থ্যটা বসে যাবে, যখনই খাবো তখনই আবার ছেড়ে দিলে স্বাস্থ্য শুকিয়ে যাবে, সেটা কিন্তু না। বেস্ট হেলথ আপনি খেলে আপনার খাওয়ার রুচি বাড়বে এবং কি আপনার শরীরে গঠন করতে সাহায্য করবে এবং আপনার খিদে, ঘুম, মন সব কিছু স্বাভাবিক ভালো থাকবে। সো ভিউয়ার্স, ভিডিওটি বাড়ালাম না, ভিডিওটি এখানে শেষ করছি। এর খাওয়ার নিয়মটা বলে দিচ্ছি আমি, এর খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খাওয়ার পর, হালকা খাওয়ার পর 2 সিপি এবং রাত্রে ভাত টাত খাওয়ার আধা ঘন্টা পর 2 সিপি খেয়ে জল সেবন করবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন।